হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগতমান্না তোমাদের সমান্নাস কোচিং নিয়ে চলে চলেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এই ভিডিওতে আসলে তোমাদের অনেকেই কমেন্ট পারছিলাম এবং প্রত্যেকের বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে তো সেই সমস্ত যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলোরই কিন্তু সমাধানের জন্য বিভিন্ন যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশগুলো যেগুলো যেগুলো বেরিয়েছে সেই প্রেক্ষিতেই কিন্তু আমি তোমাদের যত প্রবলেমগুলো রয়েছে তোমরা যেটা কমেন্টে বলছিলে তারই কিন্তু সমাধান বার করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটাই অফিসিয়াল নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে তোমাদের যে যে প্রবলেমগুলো ছিল সেগুলো জাস্ট আমি বলে নিই যে অনেকে বলছিল তোমাদের ক্যান্ডিডেট নট ফাউন্ড প্রবলেমটা দেখাচ্ছে অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করতে চাইছো তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা দিয়ে যখন তোমরা লগ ইন করছো সেটা ইন হচ্ছে না বা ক্যান্ডিডেট নট ফাউন্ড দেখাচ্ছে প্লাস হচ্ছে কেউ কেউ কারো কারো সাবজেক্ট ভুল এসেছে সাবজেক্ট চেঞ্জের চেঞ্জটা তোমরা কীভাবে করবে প্লাস হচ্ছে কোনো স্টুডেন্টদের যারা হচ্ছে আগের ক্ষেত্রে অর্থাৎ যারা যারা অর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলো তাদের ক্ষেত্রে যারা নাম্বারের ভুল এসেছে তারা কী করবে প্লাস হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফিসিয়াল যে এক্সাম গাইডলাইন সেটা হচ্ছে একটা কলেজ তার কিন্তু আপলোড করে দিয়েছে সেইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং পরবর্তীকালে কীভাবে তোমরা মানে নিজেরা প্রিপেয়ার হবে কীভাবে তোমরা পরীক্ষার সময় প্রিপেয়ার থাকবে সেটার জন্য তো পরবর্তীকালে ভিডিও আসতে চলেছে তো দেখো আমরা চলে আসি যে অফিসিয়াল নোটিসগুলোয় সবচেয়ে প্রথমে দেখো আমরা দেখে নিচ্ছি যেটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জের জন্য অর্থাৎ কোনো স্টুডেন্টদের যদি সাবজেক্ট ভুল থাকে তারা কী করবে এখানে বলছে দেখো যে স্টুডেন্টস রিকোয়ার্ড টু চেঞ্জ এনি সাবজেক্ট ইন বিএ বিএসসি বি কম সেকেন্ড ফোর্থ সিক্স আর হেয়ার বাই ডাইরেক্টেড টু সেন্ড কারেক্টেড হার্ড কপি অফ দ্য ফর্ম উইথ সেলফ সিগনেচার টু দ্য কলেজ ইমেল এটা হচ্ছে এ বোস অর্থাৎ আচার আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের তরফ থেকে এই নোটিশটা বেরিয়েছে এবং যদি কোনো স্টুডেন্ট তারা এই যে সেম ইভেন্ট সেমের পরীক্ষা দেবে সেক্ষেত্রে যদি তারা কোনো সাবজেক্ট চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু যে হার্ড কপি যেটা হচ্ছে ফর্মটা দেওয়া রয়েছে সেই ফর্মে নিজস্ব সিগনেচার করে কি সাবজেক্ট থেকে কী সাবজেক্টে চেঞ্জ করবে সেটা কিন্তু এই যে ইমেল রয়েছে সেখানে কিন্তু পাঠিয়ে দিতে বলছে এবং তোমার যে যে ইমেল আইডিটা রেজিস্টার করা আছে সেই ইমেল আইডি থেকেই তোমাকে কলেজে এই যে ইমেল আইডি সেখানে কিন্তু পাঠিয়ে দিতে বলছে যেটা হচ্ছে কুড়ি তারিখ দুপুর দেড়টার মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে বলছে এবং এখানে বলছে যে কোনো রকম কলেজে আসার কিন্তু দরকার নেই অর্থাৎ এবার যারা অন্যান্য কলেজের স্টুডেন্ট তারাও কিন্তু নিজেদের কলেজের সঙ্গে যোগাযোগ করবে তোমরা কলেজে যদি না কন্ট্যাক্ট করতে আরও একবার কলেজে ভিজিটও করতে পারো কারণ কলেজ কিন্তু এই মুহূর্তে কলেজের স্টাফ রয়েছে এবং টিচাররাও রয়েছেন তারপরে দেখো পরবর্তী যে আপডেটটা এটা হচ্ছে প্রভুল্লচন্দ্র কলেজের তরফ থেকে এখানে কি বলছে দেখো যে বিএসসি বিকমের ক্ষেত্রে যেটা হচ্ছে অর্ড সেমিস্টারের ক্ষেত্রে যাদের নাম্বারের প্রবলেম ছিল যেটা আমি তোমাদেরকে বললাম এখানে কি বলছে দেখো যেগুলো অর্ড সেমিস্টার ক্ষেত্রে স্টুডেন্টস আর ডাইরেক্টের টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ফর গেটিং ইনফরমেশান রিলেটিং টু দ্য ইস্যু অফ ডিস ডিসক্রিপেন্সি অফ মার্কস অফ সি ইউ এক্সাম টোয়েন্টি টোয়েন্টি টু দ্য কলেজ অফিস অন মানে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ চারটে থেকে ছটার মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা তাদের কিন্তু মানে অ্যাপ্লিকেশান জানাতে বলা হচ্ছে যে অর্থাৎ যাদের ক্ষেত্রে অর্ড সেমিস্টারের ক্ষেত্রে যাদের নাম্বারের ভুলভাল ছিল তাদের ক্ষেত্রে নাম্বারটা চেঞ্জ করার জন্য যে অ্যাপ্লিকেশানটা বা নাম্বারটা ঠিকঠাক করার জন্যে যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু হবে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে ঠিক আছে তেইশ তেইশে জুলাই হ্যাঁ তেইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে তোমরা যারা প্রভুল্লচন্দ্র কলেজের স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু নাম্বার চেঞ্জের জন্য আবেদন করতে পারবে চারটে থেকে ছটার মধ্যে এবং এই ডেটের বাইরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান নেওয়া হবে না এর মধ্যে কিন্তু তোমরা কলেজে গিয়ে সমস্ত জিনিসটা ঠিকঠাক করে নেবে এবং এখানে বলছে যে যেটা হচ্ছে আগে যে তোমরা এক্সামিটিজি ডট কম থেকে যে তোমরা মার্কশিটটা ডাউনলোড করেছো সেটারও কিন্তু কপিটা তোমাকে সেই অ্যাপ্লিকেশানের সঙ্গে অ্যাটাচ করতে হবে তারপরে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং এখানে কী বলছে দেখো যে সমস্ত স্টুডেন্টদের এই যে ফর্ম ফিল আপ করতে গিয়ে ক্যান্ডিডেট নট ফাউন্ড দেখাচ্ছে তারা কী করবে এখানে বলছে দেখো যে ক্যান্ডিডেট হু আর আনেবল ক্যান্ডিডেট নট ফাউন্ড প্রবলেম টু ফিল আপ সি ইউ এক্সামিনেশান ফর্ম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আর হেয়ার বাই ডাইরেক্টেড টু ফিল আপ ফলোইং গুগল লিঙ্ক ইমিডিয়েটলি উইথ ইন টুমারো আপ টু ফোর পি এম পজিটিভলি টু সলভ দ্য প্রবলেম থ্রো কনসালটেশান উইথ ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারো নি অর্থাৎ যাদের ক্যান্ডিডেট নট ফাউন্ড প্রবলেমটা দেখাচ্ছে তারা কী করবে তাদের জন্য কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে এজে এজেসি বোস কলেজের তরফ থেকে কিন্তু এই লিঙ্কটা দিয়েছে এবং এখানে ওপেন করলেই তোমরা জাস্ট এই রকমের একটা গুগল ফর্ম যেটা রয়েছে সেই গুগল ফর্মটা দেখতে পাবে এবং এখানে কী কী জিনিসগুলো দিয়ে দেওয়া রয়েছে দেখো এবং এটা শুধুমাত্র তাদের জন্য যাদের জন্য নট ফাউন্ড দেখাচ্ছে এবং এখানে তোমাদের নাম লিখতে বলছে রেজিস্ট্রেশন নম্বর দিতে বলছে লাস্ট সি ইউ যে এক্সামটা দিয়েছো অর্থাৎ অর্ডেমের যেহেতু তোমরা পরীক্ষাগুলো দিয়েছ তো সেক্ষেত্রে তোমরা মানে এক্সামিনেশান নাম্বারটা লিখবে মানে রোল নাম্বারটা লিখবে কোন সালে তোমরা লাস্ট এক্সামিনেশনটা দিয়েছ সেটা লিখবে প্লাস হচ্ছে তুমি কোন এক্সামে তোমরা এখানে চুজ করছো সেই এক্সামটা লিখবে কোন এক্সাম দেওয়ার জন্য অর্থাৎ সেম টু সেম ফোর সেম সিক্স নাকি পার্ট থ্রি কোন এক্সামটা দিতে গিয়ে তোমরা ক্যান্ডিডেট নট ফাউন্ড দেখাচ্ছে সেটা দেবে এবং তোমার যে রেজিস্টার যে মোবাইল নম্বর যেটা সেটা যেন তোমার কাছে সবসময় থাকে সেই মোবাইল নম্বরটা দেবে পরবর্তীকালে কিন্তু তোমাকে কন্ট্যাক্টও করা হতে পারে এবার হচ্ছে তুমি অনার্স ডিপার্টমেন্ট বা জেনারেল ডিপার্টমেন্টের তরফ থেকে কোন ডিপার্টমেন্ট বিএ বিএসসি বি বা বিকম অনার্স বা বিএসসি অনার্স বা বিকম জেনারেল যে কোনো সেইগুলো তোমরা মেনশান করবে প্লাস হচ্ছে তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে তার যে পে স্ক্রিপস সেটা কিন্তু অ্যাড ফাইল করে এখানে আপলোড করে দিয়ে সাবমিট করে দেবে তোমাদের সঙ্গে মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু কলেজ নিজস্ব 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 কলেজ তারা কিন্তু কনসাল্ট করে এই জিনিসটাকে সলভ করবে এবং শুধু এটা এই কলেজ নয় সমস্ত কলেজের সঙ্গে একই জিনিস বলছি তোমরা কলেজে প্লিজ তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো প্লাস হচ্ছে যদি তোমরা ফোনে না পাও তাহলে কিন্তু একবার হলেও সমস্ত কিছু প্রিকশান মেনে কলেজে গিয়ে দেখা করো কারণ অনেক রকমের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা আমিও বুঝতে পারছি তারপরে দেখো একেবারে একটা কলেজের তরফ থেকে কিন্তু অফিসিয়াল যে এক্সাম গাইডলাইন সেটা কিন্তু পাবলিশ করেছে এবং এটা হচ্ছে সিরাম পুর গার্লস কলেজ এবং এই কলেজের তরফ থেকে দেখো এখানে বলছে যে রুলস অফ সাবমিশন অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট সেমিস্টার টু ফোর সিক্স অনার্স অ্যান্ড জেনারেল ইন্টারনাল এক্সামিনেশান এটা দেখো ইন্টারনাল এক্সামিনেশনের জন্য বেরিয়েছে কিন্তু এটা যেহেতু কলেজগুলো নিজেরাই পরীক্ষা নেবে এবং তোমরা নিশ্চয়ই জানো যে দু সালে যেগুলো তোমরা অর্থ সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষাগুলো দিয়েছিলে সেই অর্থ সেমিস্টারের যে পরীক্ষার যে গাইডলাইন্স ছিল সেই গাইডলাইন্স মেনেই কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে তো এখানে জাস্ট আমি ছোটোখাটোভাবে বলে দিচ্ছি এখানে কিন্তু পুরোপুরি বলে দিচ্ছে মানে এই যে ফাইনাল পরীক্ষা হবে তারও কিন্তু যে তোমরা কোশ্চেন পেপার সেটা কিন্তু তিরিশ মিনিট আগেই বলতে গেলে প্রায় পেয়ে যাবে এবং তোমাদের যে নির্দিষ্ট টাইম সেটা তো দিয়ে দেওয়া হচ্ছেই দু ঘন্টা তিন ঘন্টা যে আর যেরকম পরীক্ষা এবং তারপরে কিন্তু আবার হয়তো পনেরো মিনিট কি আধ ঘন্টা তোমরা তোমাদের মানে সাবমিট সাবমিশনের জন্য টাইম পাবে এবং কলেজ ওয়াইজ কিন্তু এটা ডিপেন্ড করে কোনো কোনো কলেজ একটু বেশিও টাইম দিয়ে থাকে সেখান সেখানকার রিজিয়নাল যে পরিস্থিতি সেখানকার স্টুডেন্টসদের কথা ভেবে এবং তোমরা যে এ ফোর সাইজ পেজে তো লিখছো এবং প্রত্যেকটা পেজে যেটা তোমাদেরকে লিখতে হচ্ছে তোমাদের নাম লিখতে হচ্ছে দেখো এই পয়েন্টটা দেওয়া রয়েছে তোমাদের নাম লিখতে হচ্ছে রোল নম্বর লিখতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার কোন ডেটে এক্সামটা দিচ্ছ সাবজেক্ট কোড পেপার অন ফ্রন্ট পেজ এটা কিন্তু ফ্রন্ট পেজে লিখতে হচ্ছে এই সমস্ত কিছু এবং প্রত্যেকটা যে পেজে যেটা হচ্ছে এখানে যেমন বলছে দেখো প্রত্যেকটা পেজে কিন্তু বটম মানে একেবারে উপরেই হোক বা নিচেই হোক তোমরা কিন্তু তোমাদের পেজ নাম্বারটা অবশ্যই মেনশান করতে হবে এবং বেশ কিছু কলেজ এটাও বলেছিল আগেরবারে যে রোল নম্বর প্লাস হচ্ছে রেজিস্ট্রেশান নম্বর ডেট আর পেজ নম্বর এই চারটে জিনিস কিন্তু প্রত্যেকটা পেজের উপরে লিখতে বলেছিল তো তোমাদের কলেজ যেভাবে ইনস্ট্রাকশান দেবে সেভাবে কিন্তু তোমরা করে নেবে প্লাস হচ্ছে যেগুলো হচ্ছে বিভিন্ন কলেজ ওয়াইজ ডি ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন কিন্তু ইমেল দেওয়া হবে সেটা কিন্তু তোমাদেরকে কোশ্চেন পেপারের সঙ্গেই ওটা জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষা দেওয়ার পরে তোমরা কোন ইমেলে বা কোথায় ওই ফর্মটা আপলোড করবে প্লাস হচ্ছে তোমাদের যেই যে স্ক্যান ডাউনলোড লিঙ্ক যেগুলো দিয়ে দিয়েছে কলেজের তরফ থেকে এগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি এবং এর যে ভিডিও এখনও আমার চ্যানেলে পাবলিশ হয়ে রয়েছে কিন্তু অনেকটা পুরনো হয়ে গিয়েছে আগের বছরের জন্য পাবলিশ করেছিলাম আমি তোমাদেরকে একেবারে অফিসিয়াল যখন কীভাবে তোমরা এক্সাম দেবে সেটা যখন পাবলিশ করবো সমস্ত জিনিস কিন্তু ডিটেলসে বলে দেবো তো তার জন্য অবশ্যই ওয়েট করো আরও একটা প্রবলেম যেটা তোমাদের মধ্যে দেখা দিয়েছে যে তোমরা আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েও দিয়েছিলাম যে ইউজিসি কিন্তু নতুন যে এক্সাম গাইডলাইনসটা বার করেছে তাদের জন্য তার মানে সেক্ষেত্রে বলেছে যে যারা ফাইনাল সেমের স্টুডেন্টরা রয়েছে বা ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে অনলাইন অফলাইন বা ব্ল্যান্ডের যে কোনো পদ্ধতি কিন্তু কিন্তু পরীক্ষাটা নেওয়া যেতে পারে কিন্তু ইন্টারনাল ইন্টারমিডিয়েট যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাপ মানে এই যে রেজাল্টটা সেটা কিন্তু তোমার ইন্টারনাল ইভলিউশন প্লাস হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারের যে মার্কস তার উপর ভিত্তি করে কিন্তু তৈরি করার কথা বলেছে ইউজিসি এইটা কিন্তু সমস্ত ইউনিভার্সিটিকে বলেছে এবার তোমাদের মনে প্রশ্নটা হচ্ছে এটা উঠছে যে ইভেন সেমিস্টারে মানে ইন্টারমিডিয়েট যে সমস্ত স্টুডেন্ট রয়েছে অর্থাৎ সেমিস্টার টু সেমিস্টার ফোর এদের পরীক্ষা কি ক্যান্সেল হয়ে যাবে তো এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ বিভিন্ন ইউনিভার্সিটি ইতিমধ্যেই তাদের যে রুটিন সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং ইউজিসির এই তারপরে কিন্তু ইউজিসির এই নোটিশটা এসেছে এবার ইউনিভার্সিটিগুলোর এটা কাছ থেকে এটাই দেখার যে তারা এই পরীক্ষাগুলো ক্যান্সেল করে নাকি ইউ মানে ইউজিসির গাইডলাইন্স মেনে তাদের পরীক্ষাটা মানে ক্যান্সেল করে দিয়ে তাদের যে নাম্বারটা সেটা ওই ইন্টারনাল এক্সাম প্লাস হচ্ছে প্রিভিয়াস যে পরীক্ষাটা হয়েছে সেমিস্টারের পরীক্ষা তার বেসিসে নাম্বারটা দিয়ে দেয় কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে আগের বছর যেটা হচ্ছে দু সালে যখন ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে পরবর্তী সেমিস্টার প্রমোট করে দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু তাদের পরীক্ষাটা পরবর্তীকালে নেওয়া হয়েছিল তো এক্ষেত্রে যেহেতু ইউনিভার্সিটিগুলো ইতিমধ্যেই তাদের রুটিনটা পাবলিশ করে দিয়েছে তো ইউনিভার্সিটি চাইলে ইউজিসির সঙ্গে কনসাল্ট করে তাদের কিন্তু পারমিশন নিতেই পারে যে তাদের পরীক্ষাটা এভাবে কমপ্লিট করে নেওয়া যেতে পারে কি না তো সেটা কিন্তু ইউনিভার্সিটি বা কলেজগুলোর অফিসিয়াল নোটিশ যখন বেরোবে বা যদি কোনো প্রেস কনফারেন্স ডেকে এই জিনিসটা ক্লিয়ার করা হয় সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এই যা যা ডাউট ছিল আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য আর যদি তোমাদের এখনও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট সেকশানে জানিয়ে দিও আমি সেগুলোর কিন্তু সলিউশন বার করার চেষ্টা করব এবং সেগুলো কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এখনের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং